টেস্ট করো। নমস্কার বন্ধুরা, ঋতু সেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে মায়ের হচ্ছে ব্যাঙ্গালোরে থাকার শেষ দিন, কালকে ফ্লাইট। তো আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা একটা জায়গায় যাচ্ছি আইসক্রিম খেতে। তো মা আর কি ওই আইসক্রিম খায়নি বলতে, টার্কিশ আইসক্রিম খাওয়ানোর জন্যই নিয়ে যাচ্ছি। তো আমি যেখানে থাকি বা মানে মায়ের ওখানে অশোকনগরে, তো ওই সমস্ত তো কিছু পাওয়া যায় না। তা মা আগের আগে সেই সমস্ত আইসক্রিম ট্রাইও করেনি। তো ওইখানে মন্ত্রী স্কোয়ার বলে ব্যাঙ্গালোরে একটা মল আছে, তো সেই মলেতে আজকে নিয়ে যাব। আর তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাবো। টার্কিশ আইসক্রিমের অনেক রিল বা আপনারা অনেকেও হয়তো নিজেরা ট্রাই করেছেন। তো দেখা যাক মা আইসক্রিমটা আলটিমেটলি কখন গিয়ে ধরতে পারে। আমি মাকে বলেছি যে এরকম একটা ব্যাপার, কিন্তু মা বুঝতে পারিনি, কারণ মা তো জানে না। আর মায়ের কালকে ফ্লাইট হচ্ছে একদম সকাল 6:25, তো 3:30 নাগাদ আবার ওঠারও ব্যাপার আছে আজকে রাতে। তো তাড়াতাড়ি বাড়িও আসতে হবে, লাগেজ ফাগেজ অলমোস্ট প্যাক করা ডান, কারণ খুব বেশি লাগেজ কিছু নেই। তো চলুন বেরিয়ে পড়া যাক, আমরা তিনজনেই রেডি। আজকে যেহেতু শনিবার, বরের অফিস ছুটি, তাই আমরা তিনজনেই আজকে যাব। আর চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। ব্যাঙ্গালোরে মানে এই বছরের প্রথম বৃষ্টি হলো, তাই ওয়েদারটা খানিকটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। কারণ যে পরিমাণে গরম গেছে, কালকে তো আমাদের অ্যানিভার্সারি ছিল, তো যে পরিমাণে গরম গেছে, মানুষ মানে খেতে সবাই বসেছে, এত কষ্ট হচ্ছে খেতে, নিজেও বুঝতে পারছি, আমার নিজেরও খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, কালকে একদম হাওয়া টাওয়া কিচ্ছু ছিল না। কিন্তু আজকে দেখলাম যে দুপুরের পরে হাওয়াও দিচ্ছে, প্লাস মেঘলা মেঘলা ছিল, একটু কয়েক ফসলা বৃষ্টিও হলো, মানে বছরের প্রথম বৃষ্টি আজকে থেকে শুরু হলো। সময় কত তাড়াতাড়ি চলে যায়। আমরা এসেছিলাম হচ্ছে 9 তারিখে, এপ্রিল মাসে, কোথা থেকে যে 21 তারিখ চলে আসলো এত কিছুর মাঝখানে, মানে সত্যি কথা বলতে টেরই পেলাম না। মানে সময় কত তাড়াতাড়ি বয়ে যায় শুধু সেটাই ভাবছি। 9 তারিখ যখন আমরা আসলাম, মনে হলো বা মা তো অনেক দিন আছে, এবারে কোনো অসুবিধা নেই। তো কোথা থেকে চলে গেলো এদিক ওদিক যাওয়া বলুন, তারপরে হচ্ছে ঘরে টুকটাক ভালো মন্দ রান্নাবান্না বলুন, বন্ধুদের বাড়িতে 19 তারিখের জন্য নেমন্তন্ন করতে যাওয়া, এই করেই কোথা থেকে যে সময়টা চলে গেল, ইভেন অ্যানিভার্সারিটাও পেরিয়ে গেল, ভালোভাবেই পেরিয়েছে অবশ্যই, মানে সেটা সত্যি কথা বলতে নিজেরাও বুঝতে পারিনি। আর এবার তো সত্যি যাওয়ার পালা, সবাইকে তো সবার জায়গা ফিরতেই হবে, মাকেও নেক্সট উইক থেকে অফিস জয়েন করতে হবে। যাই হোক, খারাপ লাগা থাকলেও সেটাকে নিজের মধ্যে রাখাই ভালো। চলুন তাহলে যাওয়া যাক। অলমোস্ট অটো চলে এসেছে, অ্যাকচুয়ালি অটো যতক্ষণ আসেনি ততক্ষণ আপনাদের সাথে একটু কথা বলছিলাম, অটো চলে এসেছে, এবার অটোতে উঠে সোজা মলে। হচ্ছে মন্ত্রী স্কোয়ার মলের বাইরেটা বেশ সুন্দর লাইট দিয়ে সাজানো, এই জাস্ট পৌঁছালাম এসে, এবারে ভেতরটা ঢুকবো, বাইরে অজস্র জ্যাম। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। মা হাই করে দাও, চলো। মা এই একটা পছন্দ করেছে, আরো অনেক কালেকশন আছে, তবে এগুলো যা নেবে সবই 100। এখানে বাইরে হচ্ছে মেলা মতো বসেছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে, এখানে অনেক কিছু আছে। জুতো, এই যে এটা হচ্ছে ঢোকার গেটটা, মানে ঢোকার গেটটা বলতে ঢুকেই আর কি এগুলো আছে। এবারে দুদিক থেকেই সিঁড়ি আছে, এদিক থেকে এদিক থেকে।
সেটা হচ্ছে একটা ম্যাপ মতো করা আছে যে কোন ফ্লোরে কী কী দোকান আছে না আছে, যাতে সবাই বুঝতে পারে, তো এরকম একটা করা আছে। আমরা আইসক্রিমের দোকানটাই আর কি খুঁজছি, তার্কিশ আইসক্রিমের দোকানটা। আসলে অনেকদিন আগে এসেছি তো আমরা, নিজেরাও গুলিয়ে গেছে, তো সিকিউরিটিকে জিজ্ঞাসা করে এবারে যাচ্ছি আমাদের নিচের তলায়। আমরা ছেড়ে ওপরের তলায় এসে গেছি। দূরে যে দোকানটা দেখা যাচ্ছে, অনেকজন দাঁড়িয়ে আছে, এটাই সেটা, সবাই ভিডিও করছে আর কি। এটা একটা ফান, তো এদের হলে তারপরে মায়ের টার্ন। তুমি যাও গিয়ে স্ক্রিনে দাও, স্ক্রিনে দাও, ব্যাস। টেস্ট করো, পেয়েছো? মা আলটিমেটলি ধরতে পেরেছে অনেকক্ষণের মাথায়। আর মা নিয়েছে হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভারের দাম নিল হচ্ছে 150 ইচ। তো কিরম লাগলো মা? মা তো হেসে গড়িয়ে পড়ছে পুরো। ওই 150 নিলে তো? হ্যাঁ 150। এক একটা ফ্লেভারের এক এক রকম নাম আছে, মানে সরি দাম আছে। অ্যাকচুয়ালি মেনলি আশা সেটা যে ফুলফিল হয়েছে, তার্কিশ আইসক্রিম মাকে খাওয়াতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। নালে এটা তো ওখানে পাওয়া যায় না। মা আমার ভিডিওতে একবার অনেকবার আগে দেখেছিল, ঠিক আছে, তাও মনে করুন যে 2.5-3 বছর আগে, তো তখন মা বিষয়টা বুঝতে পারেনি, আজকে বিশাল মজা পেয়েছে। তো এটা ব্যাঙ্গালোরের অনেক জায়গাতেই পাওয়া যায়, কিন্তু এই মলে যেহেতু এটাকে আমরা ট্রাই করেছি, তো আমাদের শিওর শট এটা মানে জানা ছিল যে না এই দোকানটা খোলা পাবো যেহেতু মলের মধ্যে, তাই এখানে নিয়ে আসা। এছাড়াও ব্যাঙ্গালোরে অনেক দোকানে পাওয়া যায়। কেমন লাগছে আইসক্রিমটা? দারুণ লাগছে, হেভি টেস্ট। এবারে আমরা বেরিয়ে যাব, কারণ যার জন্য আসা সেই কাজটা তো মিটে গেছে, মানে আইসক্রিম খাওয়া। তো এখন যাই বেরোই, কারণ অলরেডি 8:45 বাজে, বাড়ি পৌঁছতে পৌঁছতে আই থিঙ্ক 9:50 তো বাজবেই, কারণ রাস্তায় আজকে জ্যাম আছে। একে তো স্যাটারডে, তার মধ্যে রাস্তায় প্রচুর জ্যাম, আসতেও সেই জন্য অনেকটা দেরি হলো। ফেরার সময় আমরা বাসে করে ফিরছি, মালেশ্বরামে হচ্ছে মন্ত্রী স্কয়ার মলটা ছিল, তো খানিকটা হেঁটে এলাম, হেঁটে এসে বাসে করে আটটিনগর পর্যন্ত যাব, তারপর ওখান থেকে আবার অটো ধরে বাড়ি যেতে হবে। তো মালেশ্বরাম জায়গাটা প্রচুর বিখ্যাত, যারা ব্যাঙ্গালোরে হয়তো এসেছেন কয়েকবার তারা হয়তো এই নামটার সঙ্গে পরিচিত। বাস পুরো ফাঁকা, মানে আমরাই কয়েকজন আছে আর কি। এটা বাসের টিকিট? এই যে বাসের টিকিট, এটা হচ্ছে মালেশ্বরম টু আটটিনগর।
সবেমাত্র ঘরে ঢুকলাম, এখন বাজে হচ্ছে 10টা। তো মল থেকে বেরিয়ে আসার পথে মানে বাস ধরার আগে অনেক কিছু কেনাকাটি হলো, আপনাদেরকে দেখাবো কি কী কিনলাম। এই হচ্ছে একটা জ্যাকফ্রুট কেক, মানে কাঁঠালের একটা কেক কেনা হয়েছে। এগুলো কেনা হয়েছে বিস্ক ফার্মের, 3টে 3 রকম ফ্লেভার। এগুলো কেনা হয়েছে মূলত, কালকে তো মা যাবে ফ্লাইটে, তো কিছু শুকনো খাবার দিয়ে দিতে হবে। যদিও ফ্লাইটে ব্রেকফাস্ট দেবে, বাট স্টিল যদি কিছু খিদে পায়। আর দুটো হচ্ছে বাদামের চিক্কি, এগুলো সব ফ্যামিলি থেকে নেওয়া হলো। আর দাঁড়ান, আর একটা খুব সুন্দর জিনিস দেখাই, এটা একটা কেনা হয়েছে কিটি ব্যাগ, ওই কানের দুল বা খুচরো পয়সা সমস্ত রাখার জন্য। তার দাম নিল হচ্ছে কত, 50 টাকা। কেই যেহেতু ব্যাঙ্গালোরে মায়ের লাস্ট দিন, তো আমরা সবাই মিলে খুব ভালোই মজা করলাম। মা তো শুধু বলছে মলটা কত ভালো কত ভালো, মা আসো একবার সবাইকে বলো। অনুপমের অফিস থাকে, জিম থাকে, তারপরে অ্যানিভার্সারি নিয়ে পিকনিক নিয়ে ব্যস্ত ছিল, তো ও সেরকমভাবে মাকে অতটাও টাইম দিতে পারে, মানে বাইরে বেরিয়ে আর কি নিয়ে যেতে পারেনি সেরকমভাবে। তো আজকে নিয়ে গেল যাওয়ার আগের দিন, তো মা আজকে ভালোই এনজয় করেছে মনে হচ্ছে, ওখানেই থেকে যাই, এখানে আর আসার দরকার নেই। যাই হোক, মলে তো আর থাকা যাবে না, আসতেই হবে। তো এবারে খাওয়া দাওয়া বানাতে হবে, খেতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো যাই হোক, একদিনের ব্যাপার, তো এখন খাওয়া দাওয়া বানিয়ে খেতে খেতে মোটামুটি তো 11টা যাই হোক বাজবেই, কারণ এখন মাছের ঝোল হবে, ভাত হবে। তো চলুন আজকে এখানেই ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।